এই ক্যামটা দেখেন এই যে নড়ছে, মানে এর বিয়ারিংটা আমাদের পাল্টে দিতে হবে। এর বিয়ারিংটা পাল্টে দিতে হবে আমাদের। তো চলুন ক্যামটাকে আমরা খুলে ফেলি। ক্যাম খুলতে গেলে আমাদের এই চাকাটা একটুখানি ঘোরা, চাকা ঘোরা অল্প, ঘোরা ঘোরা আলটু আলটু আলটু, ব্যাস ব্যাস আলটু দে, হ্যাঁ ব্যাস ব্যাস। আমাদের এই লক নাটটাকে আগে খুলে নিতে হবে, নিলে পরে ক্যামটাকে দেখবো কীভাবে বের করা যায়। আর টু নিচের দিকে উপরে দিকে, হ্যাঁ হ্যাঁ দেখে গেল, হ্যাঁ ঠিক আছে। আর টু এবার এই ক্যামটাকে আমাদের বের করতে হবে। এবার আমরা টাইমিংটাকে আগে দেখে নেব, টাইমিংটা কী আসবে। খোলার আগে অবশ্যই টাইমিংটা দেখে নেওয়া উচিত, তো সেই কাজটা করবো আমরা। এই যে মার্কিং এখানটাই, আরে ঘোরা 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 ঘোরা, ব্যাস দাঁড় করা আলটু, ব্যাস। আর এই যে মার্কিং রয়েছে, এই ডবল জিরো আর এই হচ্ছে সিঙ্গেল জিরো, তাই এটা ঠিকই আছে, অসুবিধা নেই, আমরা খুলে ফেলবো এখন। তো আমরা ক্যামটাকে এবার বের করে নেব। এইভাবে চোট মারলে ও বেরিয়ে চলে আসবে। বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে একদম, এই বিয়ারিংটাকে চেঞ্জ করতে হবে আমাদের। তো আমাদের এই ক্যামশ্যাফটের যে বিয়ারিংটা চেঞ্জ করবো বলছি, তো এই বিয়ারিংটা বের হবে কিন্তু এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে নয়। তাহলে আমাদের করতে হবে কি, এদিকে যে নাটটা আছে এই নাট আমরা খুলে নেব, নিলে পরে এই গিয়ারটাকে স্টার্টিং গিয়ার এটাকে খুলতে হবে, আর এলিমেন্টের রিডটাকে খুলতে হবে, তারপরে ক্যাম গিয়ারটাকে খুলে বিয়ারিংটাকে বের করতে হবে। তো আমরা প্রথমে নাটটাকে আগে খুলে নিই, নাটটাকে খুলতে গেলে আমাদের এই ক্যামশ্যাফটাকে ধরতে হবে। ক্যামশ্যাফটা ধরে এই নাটটাকে লুজ দিয়ে নিতে হবে। এবার এই গিয়ারটাকে বের করতে হবে, এই স্টার্টিং গিয়ারটাকে বের করে নেবো। এটা বেরিয়ে চলে আসলে এমনিতেই লুজ আছে, এটা লুজ আছে, এটা বেরিয়ে চলে আসলো। তো এটা একটাই চাবি থাকে, একটা চাবির মধ্যে গিয়ারটা থাকবে, এই রিড থাকবে এবং এই পেনিয়াম থাকবে। তো এবার আমরা এই রিডটাকে বের করে নেবো। এই যে বেরিয়ে চলে আসলো, এবার গিয়ারটাকে আমাদের বের করতে হবে।
দেখে গিয়ার বেরিয়ে চলে আসলো। এই বিয়ারিংটা এবার বের হবে, ধরো স্যার। এটা খোলা আমাদের কমপ্লিট হয়ে গেল, এখনই এটা ফিটিং করে দেবো নতুন বিয়ারিং দিয়ে। এটা 62.5 বিয়ারিং, এই বিয়ারিংটাকে চেঞ্জ করব ক্যামশ্যাফটের সঙ্গে। এটা ফিটিং করে নেই, এবার এটা 62.5 বিয়ারিং আছে HCH কোম্পানির, এই দেখেন। এবার এই ক্যাম গিয়ারটা, এই যে মার্কিং দেখা যাচ্ছে, এইটা উপরের দিকটায় থাকবে, এই মার্কিং দিকটা। তাতে আমরা এটা ঠিক পজিশন করে দিয়ে দিই। এই চাবিটা আর খুললাম না, এটা এই অবস্থায় ফিটিং আছে, থাক অসুবিধা নেই, এটা এই অবস্থায় দিয়ে দিই আমরা। চলে গেছে, এরপরে পেনিয়ামটাকে দিয়ে দিতে হবে। এরপরে ওয়াশারটাকে দিয়ে দিতে হবে। ব্যাস, এই কমপ্লিট হয়ে গেল। এবার টাইট দিয়ে দিতে হবে, দেখ, এই যে এই স্ল্যারেন্স বাঁধানোর জায়গা রয়েছে এইখানটায়, এটা দিয়ে দিতে হবে। কমপ্লিট হয়ে গেল।